অনেক লোক আছে যারা গঙ্গাসাগরে আসতে পারছেন না, ইয়া কোভিড নিয়ে ওদের একটু ফিয়ার সাইকোসিস আছে বলে ওরা আসতে পারে না। এর জন্য আমরা ভেবেছি এখান থেকে গঙ্গা জল পূজা করে ওদের বাড়িতে পাঠিয়ে দেবো। এই বছর আমরা দেখছি প্রচুর ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড, শুধু আমাদের দেশে নেই বাইরে দেশ থেকেও ডিমান্ড আসছে। এর জন্য আমরা বেশি পরিমাণে ই স্নান ব্যবহার করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি লোক বুকিং করছে দিচ্ছে, আমরা কোনো কোরিয়ার মাধ্যমে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের এন্টায়ার স্ট্রেচ যেটা আছে পুরোটাই আমরা ভ্যাকসিনেট করেছি। আমাদের ম্যান পাওয়ার বলুন ইয়া ওখানে পাবলিক যারা আছে আউটরাম ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত এভরিবডি ইজ ডাবলি ভ্যাকসিনেটেড, তো ভ্যাকসিনেশন নিয়ে কোনো সমস্যা নেই। এর সাথে যতগুলো এন্ট্রি পয়েন্ট আছে সব জায়গাতে থার্মাল স্ক্যানিং হবে, স্যানিটাইজ হবে, মাস্ক ডিস্ট্রিবিউশন হবে, আর আমরা যতগুলো হসপিটাল কোভিড হসপিটাল আছে ওটা গঙ্গাসাগরের সাথে ট্যাগ করেছে। আমাদের মেডিকেল কলেজের ডায়মন্ড হারবার, আমাদের কাকদ্বীপে যা সাব ডিভিশন হসপিটাল, এসবটাই আমরা ট্যাগ করেছি। এর বাইরেও আমরা এদেরকে যদি নিয়ে যাব এর জন্য অ্যাম্বুলেন্স করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স আছে, ওয়াটার অ্যাম্বুলেন্স আছে, আইসিইউ ফেসিলিটি আছে, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর আর অক্সিজেন সাপ্লাই ট্যাঙ্কগুলো আমরা অনেকটা অলরেডি আগে থেকে রেডি করে রেখেছি। পিডিয়াট্রিক ওয়ার্ড যেটা আছে ওটা স্ট্রেংথেন করে রেখেছি, পিডিয়াট্রিক স্পেশালিস্ট আমরা রেখেছি, সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছি।